প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব ১১ নম্বর প্রশ্নের সমাধান। তো প্রশ্ন বলা আছে কোন শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। এরকম জনসংখ্যা বৃদ্ধির হার অথবা জনসংখ্যা হ্রাসের হার এরকম অঙ্ক যদি আসে তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ব্যবহার করতে হবে। আর চক্রবৃদ্ধি মূলধনের সূত্রের মধ্যে কি থাকে, সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে পি হবে সেই জনসংখ্যা, আর হলো জনসংখ্যা বৃদ্ধির হার, আর এন হলো সময়। তাহলে আমরা এটা দেখার জন্য প্রথমে লিখব যে এখানে শহরের বর্তমান জনসংখ্যা পি ইকুয়াল টু ৬৪ লক্ষ। ৬৪ লক্ষ মানে কি, যত লক্ষ ততর পরে ৫টা শূন্য। ৬৪ লক্ষ তাহলে ৬৪-র পরে ১, ২, ৩, ৪, ৫, ৫টা শূন্য। এরপরে জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার আর ইকুয়াল, এখানে কিন্তু বলা আছে প্রতি হাজারে ২৫ জন, তার মানে ১০০০ ভাগের ২৫। যেহেতু হার আছে তাহলে শতকরায় বের করতে হয়, তাহলে ইনটু ১০০ লিখে আবার পার্সেন্ট দিতে হবে, তবেই শতকরায় হয়ে গেল। তাহলে এবার খেয়াল করো, ২৫ কার সাথে গুণ হবে, এই ১০০-র সাথে, তার মানে ১২৫-এর সাথে গুণ হবে। তো ২৫ আর ১০০ গুণ করলে হবে ২৫০০, আর নিচে আছে ১০০০। ২৫০০কে ১০০০ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল কত হবে, ২৫০০ ভাগ ১০০০ ইকুয়াল টু ভগ্নাংশ ২.৫, তার মানে ২.৫%। তো আমরা তো এর আগে যেমনগুলো করছি আরের মান তো আর পার্সেন্টে রাখিনি, পার্সেন্টকে উঠাই দিছি। পার্সেন্টকে উঠাইতে গেলে কি করতে হবে, ২.৫কে ১০০ দিয়ে ভাগ করতে হবে ইকুয়াল টু, ২.৫কে যদি আমরা ১০০ দিয়ে ভাগ করি, ভাগ ১০০ ইকুয়াল টু কত আসলো, ০.০২৫। তার মানে আর এর মান হলো ০.০২৫। একটা কি দেওয়া আছে, সময় এন ইকুয়াল টু কয় বছর, ২ বছর। তাহলে আমরা এখানে কি লিখবো, জনসংখ্যার বৃদ্ধির ক্ষেত্রে কোন সূত্র প্রযোজ্য, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। এখানে কথাটা লিখে নিবা, না লিখলেও সমস্যা নাই। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। বইতে লেখা আছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি জানি, সুতরাং সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এটাই তো আমরা জানি। ইকুয়াল টু পি এর মান কত, ৬৪ লক্ষ, তার মানে ৬৪-র পরে ৫টা শূন্য ইন্টু ওয়ান, যেহেতু পাটিগণিতের সংখ্যা তাহলে ওয়ানের পরিবর্তে কি লিখব, ১+ আর এর মান কত পেয়েছি আমরা, ০.০২৫ হোল টু দি পাওয়ার এন, এন এর মান কত, ২, সমান ৬৪-র পরে ৫টা শূন্য। আর একের সাথে কার যোগ হবে, দশমিকের সংখ্যার সাথে যোগ হলে পূর্ণ অংশের সাথে যোগ হবে, এক আর শূন্য যোগ করলে হবে ১.০২৫^২। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে কি করতে হবে, এটাকে ২বার করে গুণ করতে হবে, তারপরে এটাকে গুণ করতে হবে। তাহলে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে করলে সরাসরি পাওয়ার লেখা যায়, এক
0.025 গুণ আবার এটি লিখতে হবে 1.025 গুণ কত 64 লক্ষ 64 পরে 1 2 3 4 5 ইকুয়াল টু তাহলে কত আসলো 67,24,000 তার মানে এটা হলো এই যে 2 বছর পরে শহরের জনসংখ্যা কত হবে এটাই হলো 2 বছর পরে শহরের জনসংখ্যা হবে সুতরাং 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 67,24,000 জন এটাই উত্তর অনেক সময় প্রশ্ন কিন্তু আসে যে জনসংখ্যা কত জন বৃদ্ধি পাবে যদি সেটা বলে তাহলে কি হবে এই জনসংখ্যা হবে এইটুকু আগে করতে হবে করার পর এটার থেকে 64 লক্ষকে আবার বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত লক্ষ থাকবে 3,24,000 তার মানে 3,24,000 জন শুধুমাত্র বাড়ছে আর এটা হলো বৃদ্ধি সহ এবং আগের সহ সব মিলিয়ে হলো 2 বছর পরে 67,24,000 জন হয়েছে এটাই উত্তর